একজন ভাই এসছে বাড়িতে, অনেক দূর থেকে। কোথা থেকে এসছো ভাই? ঘাটাল থেকে। ঘাটাল থেকে এসছে, আর দুপুরে দুপুরে পৌঁছেছে, দুপুরে নয় ওই 2:30টার দিকে পৌঁছেছে। অনেক গল্প হলো, আড্ডা হলো, ভাইকে আমাদের খাল দেখতে নিয়ে এলাম। কেমন আছো বলো ভাই? ভালো, তুমি অ্যাকচুয়ালি কেমন আছো? আমি ভালো আছি। অ্যাকচুয়ালি এই ভাই কিন্তু কোনো ইউটিউবারও নয়, কিছু নয়, জাস্ট ভালোবাসার টানে, দেখা করার টানে ছুটে আসে, তাই তো? সকাল 7টা থেকে বেরিয়েছে এ ভাই। তারপরে কি কি সমস্যা হয়েছে একটু রাস্তায় বলো। অ্যাক্সিডেন্ট দেউলাতে, অ্যাক্সিডেন্ট হওয়ার জন্য দেরি হয়ে গেল এখানে, পৌঁছতে পৌঁছে অনেকটাই দেরি হয়ে গেল, নাহলে হয়তো 10টা সাড়ে 10টা কি 11টার ভেতরে পৌঁছে যেত, পৌঁছে যেত। কিন্তু তার জায়গায় প্রায় 2:30, 3টার সময় পৌঁছালো। মানে এসে খুব ভালো লাগছে। আর তোমাকে বলছিলাম এক্ষুনি, এই যে মাছগুলো ভেসে আছে না, দেখো এই যে মাছগুলো ভেসে আছে, এগুলো কানা ডোনা মাছ বলে, দেখতে পাচ্ছ কিনা জানি না। এই যে দেখো, এই যে ভাসছে, এইগুলো এত চালাক মাছ, মানে তুমি জাল ফেললেই তো, যত বড় জাল ফেলো ধরা বড় কঠিন ব্যাপার এই মাছগুলোকে। আর প্রতিমা বিসর্জন হয়েছে, তার কাঠামো পড়েছে, এখন জল পুরো নোনা জল, বুঝলে? বস, আর ওইদিকে সব ভেসছে না সব, ওইদিকে। আর এই গঙ্গা নদীটা ওইদিকে? হ্যাঁ, ওইদিকে, ওইটা গঙ্গা নদীতে বলতে এটা সাগরে গিয়ে মিশেছে, এটা কিন্তু নদীতে নয়, এটা যে আমাদের গঙ্গা সাগর আছে না, সেই সাগরের এতে মিশেছে। পরপর এটা গিয়ে সামনের দিকে, পরপর যত পূর্ব দিকে গেছে তত বড় হয়ে হয়ে চওড়া হয়ে গেছে। এবার আর কিছু দূর, মানে 2-3 কিলোমিটার গেলে কি 4 কিলোমিটার গেলে, 4-5 কিলোমিটার পরেই খালটা প্রায় শেষ হয়ে গেছে। মানে এইদিকে আর 4-5 কিলোমিটার গেলে খালটা শেষ হয়ে গেছে আর কি। মানে সেদিকে আর জোয়ারটা অতটা উঠে না, কিন্তু জল নিকাশি আছে, জল এসে পড়ে বৃষ্টির সময় যায়। আর এই দিকে পূর্ব দিকে যত যাবে তত একদম সাগরে গিয়ে মিশেছে। খালটা অনেকটা চওড়া হয়েছে এখন, আর এই যে টার্নিংগুলোর জন্য আগে জল আটকে যেত, তারপর এখন তো খনন করে ইয়ে করে মোটামুটি বন্যার সময় জলের গতিবেগ টতিবেগ ঠিক থাকে। মা মোটামুটি একটু টুকিটাকি জলাহারের ব্যবস্থা করছে হয়ের জন্য। আস্তের বার করো না, 2টা আছে, সোজা প্যাকেটটা বার করো। নিয়ে ডাকছে নাকি বল? তোমার আকাশ পরিষ্কার না একদম? না না, বেশি কিছু মানে করাও হয়নি আমাদের এখানে। তুমি তো এলে দেখলে কতটা গ্রামের ভেতর, এখানে তুমি চাইলেই কোনো কিছু যে পেয়ে যাবে সচরাচর পাবে না, এরকম একটা জায়গা। সে দোকানই দোকান বন্ধ করেছে, তাকে আবার ডেকে তুলে তুমি এত মিষ্টি নিয়েছো কেন বাবা? আসবে না, সে প্রথম মানে আসল কথা, অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে আমাদের বাঙালিদের এটা তো নিয়মই আছে যে কোথাও গেলে মিষ্টিটা তো অবশ্যই একটা হাতে, মানে যেটাকে বলে কি মিষ্টি হাতে একটা মিষ্টির সম্ভাষণ আর কি, যেটাকে বলে আর কি। না, আম নিয়ে এসছে সেবার, আমি আম নিয়ে এসে ঠকেছিলাম মা। না, এই আমগুলো ভালো হবে, আমি আমাকে সেবার ঠুকিয়ে দিয়েছিল 120 টাকা করে আমার কিলো নিল, ঠিক আছে, বললো ভালো হবে, সুবিধা এই আমটা নাও ভালো হবে খেতে। আর নিয়ে এসে লবণ দিয়ে খেতে হচ্ছে, খেতে পারা যাচ্ছে না, তবু এত টক। সেখানে চামচ আছে মা, সেই সাইডে বসে তো, প্লেটের সাইডে বসে তো। হাওড়া গাড়িটা কটা অব্দি পাওয়া যাবে? হাওড়া গাড়ি পাওয়া যাবে, কোনো চাপের নেই এখন, এখন রাত পর্যন্ত আছে, কোনো কিছু করতে পারিনি ভাই। না, অনেক কিছু নয়, তুমি সে সকাল থেকে কখন বেরিয়েছো, আর দাদা তুমি যখন ফোন করলে এরা পৌঁছলে, মা বলছে হায় রে ভাত তো জল ঢেলে দিয়েছি কীভাবে, আমি বলছি না এত দেরি করে আসছে, মানে নিশ্চয়ই খাওয়া দাওয়া দুপুরের খাওয়া দাওয়াটা করে আসবে, কারণ মানে দুপুরের সময় মানুষের দুপুরে খাওয়া দাওয়া না করলে থাকতে পারা যায় না, তো সেই জন্য বলছে ঠিক আছে একটু জল খাওয়ার ব্যবস্থা করি, তো খাওয়া দাওয়া করো। একটাই রাস্তা, একদম সেখানে বসবে
রাস্তাঘাট একটু অচেনা অচেনা জায়গা, তো একটু অসুবিধা হয়, তারপরে ঠিক হয়ে যায়। মৌরি দিয়েছো না? ভাই রাকেশ আসুক একটু দাঁড়াও তো ভাই। এবার মোটামুটি বেড়ে পড়েছে বাড়ি যাওয়ার জন্য, আর আমিও বেরিয়েছি ফুড ব্লগের জন্য, খুঁজছি আমাদের মেদিনীপুরের ইউনিক ইউনিক খাবার, আর সেইগুলোকেই আমি তুলে ধরবো তোমাদের সামনে। জানি আমার ফুড পেজটা তোমরা হয়তো জানো না, তো বলে দিচ্ছি, পেটুক সুদীপ বলে সার্চ করবে ফেসবুকে পেয়ে যাবে। এখনও ইউটিউবে চ্যানেল খুলিনি, ফেসবুকেই কাজ চলছে। তো আমিও যাব, ভাইও যাবে। ভাই আবার আসতে হবে কিন্তু, আর ভাই আমাকে আসাম ঘুরাবে বলে গেল, সময় করে কোনো দিন যাবো আসাম। আর আসামেরও ব্লগ আসবে আমাদের চ্যানেলে নাকি? তো অনেকটা দূর থেকে এলে কিন্তু থাকতে পারলে না, কিছু খাওয়া দাওয়া করলে না, এটাই খারাপ লাগছে। তা যাই হোক, তার মধ্যে কেমন লাগলো বলো আমাদের বাড়িতে এসে? ভালো লাগলো তো, আবার আসতে হবে কিন্তু, সপরিবারে সবান্ধবে চলে আসতে হবে একদম। আর ভাই চলে যাচ্ছে আগামী পরশু, মানে বুধবার যাবে আসাম, তো তার জন্য আজকে রাখারও কোনো মানে ব্যাপারই হবে না, কারণ বাড়ি গিয়ে সমস্ত কিছু গোছাবে টোছাবে, তো সেই জন্য ভাই চলে যাচ্ছে। ভালোও লাগছে না, এই সামান্যক্ষণ আগে এসে এখন চলে যাচ্ছে, তো কিছু করার নাই। দেখা হলো, অনেক ভালো লাগলো, অনেক কিছু কথা বলা হলো, সব মিলে আজকের দিনটা আমার খুব একটা ভালো কাটলো। এত দূর থেকে ঘাটাল থেকে ছুটে এসছেন কেউ আমার সঙ্গে দেখা করার জন্য, এর থেকে বড় পাওয়া আর কিছু হতে পারে না। বিকালবেলা বেরিয়ে মোটামুটি ফুচকার ব্লগটা করে নিলাম, আর ফুড পেজে দেখতে হবে পেটুক সুদীপের পেজে এই ব্লগটা। তো যারা যারা এখনও ফলো করনি পেটুক সুদীপকে, অবশ্যই ফলো করে নাও বিভিন্ন রকম দেশি ফুড ব্লগ দেখার জন্য। নাকি সঞ্জীব, আর কটা বাকি আছে তোমার? তুমি খাবে না বলছিলে যে? মোটামুটি সব কিছু করে এগুলাই কয়েকটা ফুড ব্লগ করে এই বাড়ি পৌঁছলাম, বুঝলে মা? এতটা দেরি হতো না, বুঝলে? ওই এগুলাই একটা ব্লগ করার পরে, ফুড ব্লগ করার পরে ওই একদিন এসেছিল না একটা ফিজিওথেরাপি ডাক্তারবাবু, ওই দাদারা ডাকছিল, ওই দাদাটা চেম্বারে গিয়ে অনেকক্ষণ বসে সৌমেনের যে সমস্যা আমার সমস্যা এইসব নিয়ে কথা হলো, অনেক কথা হলো। তারপরে এই আমাদের যে রাস্তাটা খারাপ ছিল না, এটা যেটা মোটামুটি ইয়ে পিচে ইয়ে করে দিয়েছিল, পিচ শুরু হয়ে গেছে, আর কয়েকদিনের পরে রাস্তাটা ছেঁকাশ হয়ে যাবে একদম। এমনিতে এমনিতে আর এগুলো এখন সমস্যা নাই, রাস্তা একদম সুন্দর হয়ে গেছে। কিছুদিন আগে এগুলো যা রাস্তার কন্ডিশন ছিল, বাপরে বাপ। আর তুমি রান্না বান্না করেছো মা? হ্যাঁ, একটু বেশি চাল নিতে বলেছিলাম আমি তোমাকে। জল ঢালা ভাত, কুমড়ো ভাজা, দাও খাই। আর মোমোটা খেয়ে না, সে ঝালের চাটনিটা খেয়ে পেটটাও একটু ভেতরে একটু গুলগুল 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 করছে। রাত্রে না পিছিয়ে নেবো, পিছ রাস্তার উপর সাইকেলে আলো পড়লে না আমার কিছু দেখা যাচ্ছে না বেশি, যেজন্য আস্তে আস্তে এসছে, আমি দূরে চলে যাচ্ছি না, একদম আস্তে আস্তে এসছে। সঞ্জীব আমাকে ফোন করছিল, বলছে সুদীপা এখনো পৌঁছাওনি, আমি পৌঁছে গেছি, আমি তুমি সেখানে ঢুকে আসো, আমাকে এতটা আস্তে এসে আমি আস্তে আস্তে এসছি ভাই, বেশি চালাইনি রাস্তাঘাটে, রাস্তায় কুকুর ফুকুর উঠে থাকে, সামনেটা রং উঠে এসছে আমার, আমটা কেমন মিষ্টি আছে না গো, ভালো মিষ্টি আছে মা, তখন মিষ্টি খাওয়ার পরে খেয়েছিল না? মোটামুটি মিষ্টি আছে, দেখো এখন তো আর আমের পুরো সিজন শুরু হয়নি, এটা তো বেগুন ফুলি আম না, বেগুন ফুলি আরো আগে আমদানি হয়, আমদানি হয় আগে, আমদানি অনেক আরো আগে হিটায়,
বছর দেরি জল দেন নাকি? অল্প করে একটু পান্তা খেলতে হবে, জল ঢালা পান্তা। এই গরমের সময় জল ঢালা পান্তা খেতে আরো বড় ভালো লাগে। কুমড়োটাও ভালো, কুমড়ো বাজারে দারুণ আছে। দেখা হবে আবার একটা নতুন ব্লগে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন।